can't see any problem in the process of casting your vote. বাংলাদেশে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিস্থিতির মূল্যায়ন এভাবেই করলেন ঢাকা সফররত একদল বিদেশি পর্যবেক্ষক। রোববার রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন বিদেশি পর্যবেক্ষকরা ভোটের পরিস্থিতি নিয়ে কথা বলেন। জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফেডরিক বলেন, স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদ্গ্রীব। ভোটের ফলাফল নিয়ে আমাদের আগ্রহ থাকবে। ডেপুটি হেড অব মিশন ইউএসএসটিও টেরি এল ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো, মানুষ ভোট দিতে আসছে, সবকিছু ভালো মনে হয়েছে। আমি আশা করছি শতকরা 50% ভোট পড়বে, আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি, কোনো সমস্যা আছে বলে মনে করি না। শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট গ্রহণ চলছে জানিয়ে আয়ারল্যান্ডের ইউ রিপোর্টার সংবাদ মাধ্যমের পলিটিক্যাল এডিটর নিকোলাস হু পাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র 4,000, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে সবকিছু শান্তিপূর্ণ। এখানে নারীরা ভোট দিচ্ছে, খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে, কোনো সমস্যা আছে বলে মনে করি না। এ পর্যবেক্ষক আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ ও সুষ্ঠু ও নিরাপদ ভোট হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে, তবে এখনো সময় বাকি রয়েছে, আমরা দেখব। এর আগে এই পর্যবেক্ষকরা কেন্দ্রটির বিভিন্ন বুথে ঘুরে ঘুরে দেখেন। এ সময় আনুপাতিক হার, ভোট গ্রহণে কোনো বাধা আছে কিনা, ভোটাররা কিভাবে ভোট দিচ্ছেন এবং কিভাবে ভোট গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে খোঁজ খবর নেন। ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথাও বলেন তারা। বিপ্লব হাসান, বায়ানো টিভি, ঢাকা।